মৈলামারী বরঢল দলৈ গাঁৱত সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডৰ প্রকৃত রহস্য অবশেষত পোহৰলৈ আহিছে। জোয়ারঘাটির বিরুদ্ধে আরক্ষীর নির্লিপ্ততায় কাল হয়েছিল প্রতিবাদী যুবক মেহদি সাইম আজাহার উরফে আরজুর। জোয়ারঘাটির বিরুদ্ধে প্রণালীবদ্ধভাবে সংবাদ প্রচারের পাশতকুর ব্যবস্থা লড়ছিল আরক্ষী। অবশেষত ধৈর্যর সীমা পার হওয়া আরজু নিজেই ওলাই আহিল দরৈগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কাষতে চলা এটা জোয়ারঘাটির পর খেদি পঠিয়াইছিল জোয়ারিহত। মানে এনেকুৱা পরিবেশ সৃষ্টি হয়েছে দলৈগাঁও আজি কেইবামান ধরে একটা জোয়ার আড্ডা চলিছে ডাঙরকে, যেটো নাকি একটা বৃহত্তর শিক্ষা যেটা এইমাত্র আপনার হাইস্কুল শিক্ষার্থ বিকাশ চলি আছে, আর তার কারণে আমার এটা উদীয়মান লড়াবিলাক বেয়া প্রায় ডাল খাইছে, যত নাকি আজি চুরি কার্য, মোবাইল চুরি, ড্রাগস, লিকো, মদ ইত্যাদি বেশি হয়েছে। আজিলেকি একো ব্যবস্থা নলয়, ব্যবস্থা লওয়া হলে তো আজিকালি অপেন এনেক মুকুল ঠাইত যাওয়ার বেয়া চলে নাকি। আমি আরক্ষীক আগতে কেবাবারও জানাইছিল, তেতিয়া আরক্ষী উত্তর দিয়ে তোমালোকে ধরে আনি দিয়া, গতি আমি তো আইন হাতত লব নোৱাৰো। এই ঘাটি উচ্ছেদ করা পাঁচ ঘন্টার পাছতেই আরজুর নিজাম ফার্মাসির কাষতে ডিঙি কাটি হত্যা করা হয়েছিল। হত্যাকাণ্ডৰ পাছত মৈলাবাৰী আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে বাবুল আলী আৰু কাদু উৰফে কাজিবুদ্দিনক। আৰক্ষীৰ জেৰাত স্বীকাৰ কৰিছে হত্যাকাণ্ডৰ কথা। যোৱা উচ্ছেদকালৰ কেমেৰাত বন্দী হৈ যোৱা ভিডিঅ'ত ৰঙা স্পৰ্টিং পিন্ধা তথা বাইক লৈ পলায়ন কৰা জোৱাৰীটোৱেই কাজু উৰফে কাজিবুদ্দিন। আনহাতে কলা লেজাৰ জেকেট আৰু লুঙি পৰিধান কৰা জোৱাৰীটোৱেই ধৃত বাবুল আলী। কাজু উৰফে কাজিমুদ্দিনক পলায়ন কৰা অৱস্থাত হোজাই ৰেল ষ্টেচনত আৰক্ষীয়ে মঙলবাৰে নিশা গ্ৰেপ্তাৰ কৰিছে। কাজু এতিয়া স্বীকাৰ উদ্দীপতে ৰাবুল হুছেইন নামৰ জোৱাৰীৰ নেতৃত্বতে হৈছিল এই হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডৰ বাবে ৰাবুলে আনিছিল এটা চুপাৰী কিলাৰ, কিন্তু ৰাবুলক মৈলামাৰী আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিব পাৰিবনে সেয়া সময়হে ক'ব। লাহৰিঘাটৰ পৰা প্ৰণৱ গোস্বামী, প্ৰাগ নিউজ।